नमस्कार बंधुरा, ग्रीन प्लान्स हबीते आपनादे स्वागत। किछुदिन आगे आमी आपडेट दिएछिलाम शीतकालेर परिचर्या आमी बुगेनवेलिया गाछ किभाबे करते हय देखाबो। तो बंधुरा, शीतेर शुरू होयेछे, गाछे अलरेडी फुल आसा शुरू करे फेलेछे। देखुन बंधुरा, गाछे अलरेडी फुल आसा शुरू करे दिएछे, एबार आमादेर जेटा करणीय आछे सेटा होच्छे कि करते हबे। आमादेर गाछके तो खाबार दिते हबे, गाछ एखन फुल धरबे, অতএব গাছকে এখন যে খাবারটা দেবেন সেটাই গাছটাকে ফুল ধরতে সাহায্য করবে। তো বন্ধুরা, ফুল ধরার জন্য আমরা জানি পটাশ খুব উপযোগী, কিন্তু বন্ধুরা পটাশ তো দেওয়াই যাবে, কিন্তু তার আগে যে জিনিসগুলো মাটির সঙ্গে মিশ্রণ করতে হবে সেই জিনিসগুলো আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আগে প্রথমে দেখে নেব যে গাছের শুকনো ডালগুলো কী কী আছে, সেগুলোকে আমি আস্তে আস্তে ছেঁটে ফেলব। দেখুন বন্ধুরা, আমি শুকনো ডাল ছেঁটে ফেলছি গাছের, কারণ শুকনো ডাল থাকলে গাছের হয়তো সৌন্দর্যটা নষ্ট হতে পারে, তাই জন্য শুকনো ডালগুলো আস্তে আস্তে ছেঁটে ফেললাম। বর্ষার সময় কিছু ডাল শুকিয়েছে, সেই সব ডাল। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমি রেডি কর। এবার দেখুন, আস্তে আস্তে আমি সব মানে শুকনো ডালগুলো ছেঁটে ফেলছি। তো আপনারা এইভাবে আস্তে আস্তে গাছের শুকনো ডালগুলো কেটে দেবেন, যাতে গাছের সৌন্দর্যটা মোটামুটি ভালো থাকে। আর শুকনো ডালগুলো কেটে দিলে কী হবে, গাছে কোনো ডাল শুকাতে পারবে না, অন্য ডাল শুকাতে পারবে না, কারণ এর মধ্যে আবার ফাঙ্গাসও লেগে যেতে পারে। সেই কারণে শুকনো ডালগুলো কেটে দেওয়া খুবই উপযোগী। তো বন্ধুরা, আমি এক এক করে গাছের সব শুকনো ডাল কেটে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আর কিছু ডাল নেই। তো ভিডিওটা চলাকালীন একটা কথাই বলবো বন্ধুরা, এই গাছটার আইডি আমি আপনাদের বলে দিচ্ছি, এই গাছটি হচ্ছে রেড সেপ্টেম্বর। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এটি একটি কস্টলি গাছ আর খুব ভালো ভ্যারাইটির গাছ, এবং গাছকে কীভাবে পরিচর্যা করতে হয়, রেড সেপ্টেম্বর বা ক্রিস্টিনা বিভিন্ন গাছ আছে একই ধরনের পরিচর্যা, তো বন্ধুরা সেটাই দেখাবো। চলুন দেখুন, এখানে আগে আগে যেখানে যেখানে ফুল হয়েছিল সেই ডাটিগুলো রয়ে গেছে, তাই এগুলোকে আমি এক এক করে কেটে দিচ্ছি, এক এক করে কেটে ফেলছি। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি এক এক করে এগুলোকে কেটে ফেলছি। তো বন্ধুরা, এক এক করে কেটে ফেললে গাছটা পরিষ্কার হয়ে যাবে এবং ফুল সুন্দর, আরও ফুল যখন ফুটবে দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, রেড সেপ্টেম্বরে কত সুন্দর ফুল আসে, এত সুন্দর কালার, এবং ফুলটা বেশ ভেরিগেটেড টাইপের হয়। আপনারা হয়তো দেখে খেয়াল করতে পারছেন যে গাছের ফুল কিছুটা ঝিমানো আছে, গাছের পাতাগুলো অল্প অল্প ঝিমানো রয়েছে। তার কারণ বন্ধুরা, আজকে আমি একে সার প্রয়োগ করব বলে আগে থেকে মাটিটা একটুখানি ড্রাই করে নিয়েছি, সেই কারণে জল দিইনি, সেই কারণে গাছের ডালগুলো একটু শুকনো শুকনো মনে হচ্ছে পাতাগুলো। তো বন্ধুরা অসুবিধা নেই, আমি সার প্রয়োগ করার পরে ভালো করে গাছে জল দিয়ে দেবো। আমি সব শুকনো ডালগুলো কেটে ফেললাম, এবার আমি একটা কুড়নি নিয়ে দেখুন বন্ধুরা কীভাবে মাটিটা খুঁড়াচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমি আস্তে 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 মাটিটা খুঁড়ে দিচ্ছি। মাটিটা খুঁড়ে দিলে কী হবে, শিকড়গুলো ওপরের শিকড়গুলো কাটা পড়ে যাবে। তো বন্ধুরা, তাতে কোনো অসুবিধা নেই, ওপরের শিকড়গুলি হচ্ছে গাছে মাটির খোরাক টানে, তো ওইগুলো শিকড়গুলো কাটা পড়লে নতুন শিকড় গজাবে, এবং নতুন শিকড় গজিয়ে নতুন খাবার পাবে। আমি এর উপরে খাবার দেবো, নতুন খাবার পাবে, তাতে গাছের গ্রোথটা খুব সুন্দরভাবে হবে। সেই কারণে ওপর দিয়ে যদি আপনি মাটি কাটেন, তাতে যদি শিকড় কাটা পড়ে, তাতে আপনাদের ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন বন্ধুরা, আমি আরামসে এই শিকড়গুলো কাটা পড়ছে, আমি মাটিগুলো খুঁড়ে দিচ্ছি মাটিটাকে। দেখুন বন্ধুরা, আমি আরামসে মাটিগুলোকে খুঁড়ে দিলাম। দেখুন বন্ধুরা, ওপর দিয়ে মাটিগুলো খুঁড়ে দিলাম। তো বন্ধুরা, এবার মাটিগুলো খোঁড়া হয়ে গেল, এবার আমি কি করব, মাটি এগুলোকে একটা জায়গায় করে চারিপাশ দিয়ে এবার সার দেব, চারিপাশ দিয়ে সার দেব। দেখুন বন্ধুরা, কী সার দেবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন দেখুন বন্ধুরা, এইটি হচ্ছে বোন ডাস্ট। আমি বোন ডাস্ট দিচ্ছি, আমি বোন ডাস্ট দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমি বোন ডাস্ট দিয়ে দিয়েছি। এবার কি করবে, এবার মাটিগুলোকে চারিদিক দিয়ে নামিয়ে বোন ডাস্টটাকে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমি বোন ডাস্টকে চারিদিক দিয়ে নামিয়ে ঢেকে দিয়েছি, ঠিক আছে। এবার দ্বিতীয় যে সারটি আমি দেব সেটা দেখুন বন্ধুরা, এই কালো রঙের যে সারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট কেন দিচ্ছি, ভার্মি কম্পোস্ট দিচ্ছি একটাই কারণে, গাছের গ্রোথটা যেন, নতুন পাতাগুলো যে বেরাবে যেন গাছের গ্রোথ হয়। এখন সব পাতা ঝরে গাছে মোটামুটি একটু ফুল আসবে, সেই কারণে গাছের গ্রোথটা যেন ভালো হয়, সেই কারণে আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিলাম। বেশি দিলাম না, ওপর দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম যাতে। তো বন্ধুরা আপনারা দেখলেন, এই হচ্ছে সার আমি প্রয়োগ করলাম। এবার আপনাদের বলি, আপনারা এই তো সার, এটা হচ্ছে ফাইনাল সার যেটা দিলাম, সেটা হচ্ছে সার তো দিলাম বেশি করে। এইবার আমাদের যেটা করণীয় আছে সেটি হচ্ছে পুরো শীতকালটাতে একটি তরল সার প্রয়োগ করা। এবার তরল সার আপনারা বিভিন্ন তরল সার তৈরি করে প্রয়োগ করতে পারেন, কেউ সর্ষের খোল পচিয়ে গাছে দেন সেটাও আপনারা প্রয়োগ করতে পারেন, কেউ আবার বাদাম খোল পচিয়ে গাছে দেন সেটাও প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু একটা কথাই বলবো, পুরো শীতকালে মাঝে মাঝে আপনারা একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড স্প্রে করলে কী হবে, নতুন ডাল কচি ডালপালা এবং ফুলের যে কলিগুলো বেরাবে সেগুলো তাহলে ভালো থাকবে। তো সেই কারণেই আপনারা অল্প অল্প করে ফাঙ্গিসাইড স্প্রে করবে। তো বন্ধুরা এবার এই হচ্ছে আমি সার দিয়ে দিলাম। এবার সার দেওয়ার পরে জল দিয়ে দেব, সার দেওয়ার পরে জল দেব। চলুন আপনাদের আর একটি গাছেও আমি সার প্রয়োগ করা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটি আর একটি গাছ যেটা আমি নিয়ে নিয়েছি, এটি আর একটি গাছ। তো বন্ধুরা দেখুন, গাছের গোড়ায় ছোটো ছোটো অনেক পাতা পড়ে আছে গাছের, এগুলোকে আমি ফেলে দিতে হবে, আমি নিচে নামিয়ে রাখলাম, পরে ডাস্টবিনে ফেলে দেবো। তো বন্ধুরা এই হচ্ছে, গাছের গোড়াটাকে আগে ক্লিয়ার করে নিতে হবে। তারপরে কি করতে হবে দেখুন, এই গাছে অতটা শুকনো ডাল নেই, অতবে এখানে কাটাকাটির কোনো দরকার নেই। তো এই গাছটির আইডি হলো, এই গাছটির বন্ধুরা, এই গাছটির আইডি হলো রয়্যাল ডিভাইন। দেখুন এই গাছটা একটু ঝিমিয়ে রয়েছে, আপনারা খেয়াল করতে পারবেন গাছগুলো বেশ ঝিমিয়ে রয়েছে। গাছটা কেন ঝিমিয়ে রয়েছে, যেহেতু আমি জল দিইনি, কেন দিইনি, আমি যেহেতু গাছটার গোড়াটাকে খুঁচিয়ে সার দেবো সেই কারণে। তো বন্ধুরা এবার চলে গাছটার গোড়া আমি খুঁড়ে নিই। দেখুন আস্তে আস্তে আমি গাছের গোড়াটা খুঁড়ে নিচ্ছি সুন্দরভাবে, আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, আমি গাছের গোড়াটা খুঁড়ে নিলাম। এইবার একই ধরনের সার আমি দেব, দেখুন হাড়ের গুঁড়ো, বোন ডাস্ট, বোন ডাস্ট আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা,
বনডাস্টটা আমি দিয়ে দিলাম। এবার মাটি দিয়ে আমি ওই জায়গাটা ঢেকে দিচ্ছি। মাটি দিয়ে ঢেকে দিলাম। এবং ভার্মি কম্পোস্টটা দেখুন বন্ধুরা, ভার্মি কম্পোস্ট ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। ভার্মি কম্পোস্টটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মোটামুটি গাছে সার দেওয়া কমপ্লিট হলো। এবার আমি আপনাদের ভিডিওটা যাতে অতিরিক্ত বড় না হয় সেই কারণে ভিডিওটা আমি দুটো গাছের ওপরে দেখালাম, দুটো গাছে কীভাবে ডাল কাটলাম বা ডাল কাটতে হলো বা কীভাবে আমি সার প্রয়োগ করলাম দুটি গাছে, তো আমি সেটা আপনাদের দেখালাম। এবার আমি দেখাচ্ছি কোন কোন গাছে সার প্রয়োগ করেছি। তো বন্ধুরা দেখুন, আরেকটি গাছ আমার, এটি হচ্ছে ক্রিস্টিনা। আমি আপনাদের আগেই বলেছি ক্রিস্টিনা একই ধরনের। দেখুন বন্ধুরা, এই ক্রিস্টিনা গাছেও আমি একইভাবে সার প্রয়োগ করে দিয়েছি, একইভাবে সার প্রয়োগ করা হয়ে গেছে। দেখুন কোনো অসুবিধা নেই, সার প্রয়োগ করে দিয়েছি। আর এটি আমার হচ্ছে সেভেন কালার্সের বুগেনভিলিয়ার গোড়াতেও আমি দেখুন বন্ধুরা সার প্রয়োগ করে দিয়েছি একইভাবে, একই পদ্ধতিতে মাটি খুঁড়ে। যেহেতু এই গাছটা নতুন, সেহেতু এর শিকড় পুরোপুরি ছড়ায়নি ওপরে, সেই কারণে শিকড়টা আপনারা দেখতে পাচ্ছেন না, খুব কমই দেখা যাচ্ছে। এই গাছটি একদমই নতুন গাছ, আমি নতুন এনেছি অনলাইনে। আপনারা দেখবেন আমার ভিডিও আছে, অনলাইনে গাছটা যখন পারচেস করেছিলাম তার ভিডিও আছে, এবং গাছটার গ্রোথটা খুব ভালো নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, আর এটা হচ্ছে রেড সেপ্টেম্বর, এটা তো আপনাদের দেখালাম কীভাবে মাটি খুঁড়ে সার প্রয়োগ করলাম। এবং এটা হচ্ছে রয়্যাল ডিভাইন, দেখুন বন্ধুরা এটি রয়্যাল ডিভাইন, এবং এটাও তো আপনাদের দেখালাম কীভাবে মাটি গোড়া খুলে সার প্রয়োগ করলাম। তো এই গাছগুলির সার প্রয়োগ করা তো দরকারই, কারণ শীতকালে এগুলিতে ফুল আসে এবং সেই কারণে সার প্রয়োগ করতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, যাতে আমি পরবর্তীকালে আরও ভিডিও আনতে পারি ভালো ভালো। তো এই ভিডিওর মাঝখানে আর একটা দেখিয়ে রাখলাম, কিছুদিন পরে আমার অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা এবং সার প্রয়োগ আমি আপনাদের দেখাবো। তো আজকে ভিডিওতে বলে রাখলাম এইটুকুনি, পরবর্তী ভিডিও আসতে চলেছে অ্যাডেনিয়াম গাছে কীভাবে সার প্রয়োগ করতে হয় এবং কীভাবে সার প্রয়োগ করবো আমি সেটাই দেখাবো, নতুন করে মাটির মধ্যে সার মিক্স করব কীভাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।